কেস ভারত থেকে এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মহিলার ফেক লোন করেছে ডকুমেন্ট জাল করে ইতিমধ্যেই লক্ষাধিক টাকা লোন তোলা হয়েছে গ্রামের মহিলারা লোন নিয়ে লোন শোধ করার পর জাল ডকুমেন্ট তৈরি করে লোনের টাকা তুলতে আসে লোন সংস্থার কর্মী পরিচয় দিয়ে মালদাহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদাহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ঈদগাহ গ্রামের স্থানীয় একটি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী গ্রামে গিয়ে মহিলারা কাছে বকিয়ার ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন কিন্তু গ্রামের মহিলারা জানান তাদের তো কোনো লোন নেই তাহলে কিস্তি কিসের জন্য তোরা হচ্ছে এরপর ওই লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকার তারা রাত পর্যন্ত আটক করে রাখেন তখন থেকে এসকেএস অফিস থেকে নন নিয়েছিলাম নন লিয়া তো আমরা যেটা নিয়েছি সেটা সুদ করে দিছি তারপর আমাদের এখানে 170000 করে ফিক্স লোন করে দিয়েছে আমরা জানিনা কো যে আমাদের নামে লোন করেছে কিছুদিন চালার পরে বলছে যে তোমাদের নামে লোন হয়েছে এক বছর থেকে আমরা ধরছি তো বলছে যে কি আরে সময় দিচ্ছে শোধ হয়ে যাবে সময় দিচ্ছে শোধ হয়ে যাবে ওরকম কত করতে এক বছর হয়ে গেল এক বছর থেকে কোন সমাধান হয়নি আজকে কালকে আমাদের ওখানে গেছিল আমরা ধরেছিলাম পুলিশ আবার আমরা অফিসে এসেছি ওই ঘুরে আমাদের কাছে সময় চাইছে আমরা সময় দেবো না এটা সমস্যা আছেtextarea 13 সময় চাইছে আমরা সময় দিব না আমাদের কি আমাদের সমাধান চাই যে আমরা এসপেস থেকে লোন নিয়েছিলাম লোন নিয়ে আমরা লোন পরিশোধ করে দিয়েছি করে দেওয়ার পরে পার্সোনাল ফিঙ্গার নিয়ে ফেক লোন করে নিয়েছে ওরা কারা করেছে এটা এই থেকে অফিসাররা ফিঙ্গার লন করে আবার ওরা চালায় না ডিউফোলারে রেখেছে ডিউফোলারে রেখে আমরা অন্য জায়গায় যদি যাচ্ছি লোন লওয়ার জন্য তো আমাদেরকে লোন দেয়নি তাহলে এক সমাধান চাই তো আজকে এসে কী করলে আজকে এসে দেখলাম কার করতে ডিউ আছে অফিসাররা বের করলো লিস্ট বের করে দেখছে কারোর আছে পনেরো হাজার কারোর আছে ষাট হাজার কারো আছে চল্লিশ হাজার তারপরে এক বছর থেকে সময় হয়নি আজকে আবার সময় চাইছি মহাদেব সরকার আপনাকে কী হয়েছে এখানে

আমাদের অভিযোগ যে আমরা এসকেস থেকে লোন নিয়েছিলাম এসকেস একটা কোম্পানি ওখানে থেকে লোন নিয়েছিলাম লোন নিয়ে লোন আমরা শোধ করে দিয়েছি শোধ করার পর পরে আমাদের কাছে চুরি করে ফিঙ্গার নিয়ে ফিঙ্গার নিয়ে ফেক লোন করে নিয়েছে পরে নিয়ে তখন টাকাটা আপনার তুলে নিয়েছে তুলে নিয়ে আপনি কি કહે রে আমরা অন্য জায়গায় যদি লোন নিতে যাচ্ছি তো বলছে যে এসকেসে বি আছে 70000 80000 90000 কত জনের হয়েছে গরিব মহিলারা এর যথাযথ বিচার চাইছে সুবিচার চাইছে এবং প্রশাসন এসেছে প্রশাসনের হাতে তারা উঠিয়ে দিচ্ছে এবং এর আইনি ব্যবস্থা যথাযথ এখানকার মহিলারা দাবি করছে এবং জন্য সায় প্রশাসন এবং আজশাসনের কাছে যেন প্রশাসনের কাছে আমাদের এটাও দাবি তারা যেন সঠিক বিচারটা পায় মহিলাদের দাবি তাদের নামে ভোয়া লোন তোলা হয়েছে খবর পেয়ে ভালুকা ফরেড পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাংক কর্মী মহাদীব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ভালুকাফরে পুলিশ আধিকারী জানায় আমরা ওই কর্মীকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে যদিও এ প্রসঙ্গে ব্যাংকের ওই কর্মী কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট লোন প্রদানকারী ব্যাংক কোনো মন্তব্য করেনি